উদ্বোধনের আগেই কি ভেঙে পড়ছে আমাদের স্বপ্নের ইন্টারন্যাশনাল আগরতলা রেলওয়ে স্টেশন? বন্ধুরা ওয়েলকাম ব্যাক। তো আমরা এখন চলে এসেছি আগরতলার নবনির্মিত ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশনে। এসে দেখলাম রেলওয়ে স্টেশনের একদিকের ওয়ালে কিন্তু বিশাল আকারের ফাটল আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে কি ত্রিপুরাবাসীর স্বপ্নভঙ্গ? আমরা কি 10-12 ঘন্টায় কলকাতায় পৌঁছতে পারবো না বাই ট্রেনে? এতদিন বাই ট্রেনে আগরতলা থেকে কলকাতায় যেতে হলে 24 ঘন্টা বা 28 ঘন্টা বা 32 ঘন্টা সময় লাগতো, কিন্তু এখন সময় লাগবে মাত্র 10 ঘন্টা। আর কিছুদিন পরে কিন্তু ত্রিপুরার নবনির্মিত এই ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশনটা উদ্বোধন হবে। তার আগেই নবনির্মিত বিল্ডিং এর ওয়াল কিন্তু ফেটে চৌচি, মানে যে দিকটা দিয়ে বাংলাদেশ পৌঁছবেন সেদিকের ওয়ালটা কিন্তু ফেটে চৌচির হয়ে গেছে। বড় বড় ইঞ্জিনিয়াররা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে এটা কেন হলো, এবং এটাকে কিন্তু মেরামতির কাজও শুরু হয়ে গেছে। দেখছেন এখানে বাঁশ লাগানো আছে। তো চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে এমনটা কেন হয়েছে। সো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন আপনার বন্ধু ও আপনজনদের সাথে। তাছাড়াও আগরতলা ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশন নিয়ে আপনার কী মতামত সেটা অবশ্যই কমেন্টস করে বলবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা ওয়েলকাম ব্যাক। আগরতলা ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশন ত্রিপুরাবাসী, বাংলাদেশবাসী এবং কলকাতাবাসীর কিন্তু একটা স্বপ্নের প্রজেক্ট। এই রেলওয়ে স্টেশনটা নির্মাণ হয়ে গেলে সবথেকে বেশি উপকৃত হবে ত্রিপুরা রাজ্য এবং নর্থ ইস্ট ইন্ডিয়া। তো এখানে কিন্তু রেল লাইনের ট্র্যাক পাতা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এই ট্র্যাকগুলো কিন্তু মিটার গেজের ট্র্যাক। এই ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশনটাকে সঠিক সময়ে উদ্বোধন করার জন্য কিন্তু নর্থ ইস্ট ফ্রন্টেক রেলওয়ে কিন্তু তাদের কাজ চালিয়ে যাচ্ছে। তার মাঝে কিন্তু বিপত্তি, রেলওয়ে স্টেশনের মূল বিল্ডিং এর ওয়াল কিন্তু ফেটে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে ঘটনা, দেখুন এখানে যে পিলারের পাশে কিন্তু এখানে সাপোর্ট দেওয়া হয়েছে, এখানে হয়েছে মূল ঘটনাটা। তো আমি এখানে লোকাল কয়েকজন লোক ছিল বা এখানে যারা কাজ করছে তাদের সাথে কথা বলে এই বিষয়টা জানতে পারলাম। এই সাইডের একটা পিলার উপরে উঠে গেছে। তো উপরে ওঠার কারণ হলো পিলারের নিচে নাকি গ্যাস, গ্যাসের চাপে ওই পিলারটা উপরে উঠে আসছে এবং ওই সাইডের ওয়ালটা কিন্তু ফেটে যাচ্ছে। ওই কারণে কিন্তু পিলারের দুই দিকে সাপোর্ট দেওয়া হয়েছে এবং পিলারটা থেকে যে বিল্ডিংয়ের মূল কাঠামোটাকে সরানোর চেষ্টা করা হচ্ছে যেন আর না ভাঙে। এটা হলো এখানে যারা কাজ করছে তাদের কথা। তাছাড়াও কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ এবং ইঞ্জিনিয়াররা কিন্তু খতিয়ে দেখছে যে এখানে কি হচ্ছে না হচ্ছে এবং এটাকে খুব তাড়াতাড়ি কিভাবে মেরামত করা যায় এবং যথাসময়ে কিভাবে এই রেলওয়ে স্টেশনটাকে ঠিক করে এই রেল লাইনটাকে বা রেলওয়ে স্টেশনটাকে উদ্বোধন করা যায়। আশা করি বুঝতে পেরেছেন আগরতলায় নবনির্মিত ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশনের মূল বিল্ডিং এর ওয়ালটা কেন ফেটে যাচ্ছে। ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন যেন গুজব ছড়াতে না পারে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং আপনার মতামত কমেন্টস করে জানিয়ে দেবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।